দেশের অভ্যন্তরীণ তথ্য অন্য দেশে পাচার ও প্রচুর পরিমাণে অর্থ ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার অভিযোগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর লাগোয়া ভান্ডার অঞ্চলের কাকড়ামোড় এলাকার এক যুবককে গ্রেপ্তার করলো অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। ধৃত যুবকের নাম মুক্তা মাহাতো, বয়স 25। এই ঘটনার জেরে আলোড়ন ছড়িয়ে কালিয়াগঞ্জ সহ জেলা জুড়ে। ঘটনাকে ঘিরে সরকারি আইনজীবী পিন্টু ঘোষ জানিয়েছেন, ভারতের কিছু গোপন তথ্য বাইরে পাচারের অভিযোগ। এই অভিযোগেই মুম্বাইয়ের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তার সূত্র ধরেই এই মুক্তা মাহাতোর সঙ্গে ওই ধৃতের আর্থিক লেনদেন রয়েছে। সেই আর্থিক লেনদেনের জেরে আরও জানা গেছে মুম্বাইয়ের জাহাজের আনাগোনা হয়, সেই আনাগোনা তারা লক্ষ্য করত এবং সেই তথ্য বাইরে পাচার করত। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে সিজিএম কোর্ট সমস্ত তথ্য বিবেচনা করে তাকে 3 দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে। 18 তারিখ সকাল 11টার সময় মুম্বাই থানে কোর্টে তোলার আদেশও দেওয়া হয়েছে। ছেলে হিসেবে ভালো ছিল, মানে এমনি কোনো দুষ্কর্ম কাজের সঙ্গে যুক্ত না, মানে তারপরে হলো ওনার দাদা আর কি অনেক কষ্ট করে ওনাকে মানুষ করছে, বাড়িটা ওনার দাদাই আর কি চালায়। এখন কোন কারণে আর কি ছেলেটা ফাঁসি গেছে আর কি, কোন কারণে কারণ কি শুনলাম যা আর কি, মানে ওনার বাইরে অ্যাকাউন্ট থেকে টাকাটা এসছে ওনার অ্যাকাউন্টে। এখন কত টাকা বলতে পারবো না, কত টাকা বলা যাবে না। এখন ওখানে কম্পিউটার আছে, ইয়ে করে ওই দোকান আছে, ওই দোকানে কোন ওখানটা মানে খেজিকে 2000 টাকা ঢুকাই দিয়েছিল, ওই টিকাটা আবার রিটার্ন করে দিয়ে দিয়েছে। কত টাকা ঢুকছে? 2000। ওই 2000 টাকা ঢুকছে, ওটা নিয়েই ভালো। কিসে টাকা ঢুকলো না ঢুকলো আমরা তো জানি না। দোকানটা কতদিন ধরে চলছে? দোকানটা চলছে 2 মাস থেকে, 2-3 মাস 4 মাস 6 মাস মতো হয়ে আসছে। আপনি কি করেন? আমরা যে বস্তা বাচ্চা। এই এই যে মুম্বাই থেকে যে যারা আসলো আর কি, তারা কি বললো আপনাদেরকে এসে? কিছুই আমাদের বলেনি, আমরা জানি না, আমরা ঘুমাই আছি। ওই ওকে ডাক দিল, ঘর খুললো, ওকে উঠাই নিতে হয়। এই তো হলো কারা, এখন থানা পুলিশ আসছিল আর ওই বলে বোম্বাই ছিল গেছিল ওলে নিয়ে উঠাই। ব্যাপার হচ্ছে আমরা তো ওকে ছোট থেকে এখানে দেখছি, ওনাদের এখানে বাড়ি করা প্রায় 20-22 বছর হচ্ছে, এখানে নতুন বাড়ি করছে। তারপর থেকে আমরা দেখতেছি ওরা যে আগে কর্ম করতো এই কাপড়ের ব্যবসা ট্যাবসাই করতো, যেটা আমরা তো নিজে চোখে দেখা। এখন দেখতেছি আস্তে আস্তে উন্নয়ন তো সবাই করবেই, নিজের নিজের কর্ম করবে। এই ছেলে যে এই কাজের সঙ্গে জড়িত আছে সেটা কিন্তু আমিও কিন্তু ওই আপনাদের পত্রিকা হিসাবে বা মিডিয়া বা হচ্ছে তোমার পেপারেই আমি কিন্তু দেখতে পাইলাম বা শুনতে পাইলাম। তো আজকের পেপারে আমি দেখে আমিও তো অবাক খাই গেছি যে এই ছেলের নামে এত বড় ষড়যন্ত্র কি সত্যি? যদি না হতো তাহলে তো এই ছেলেকে উঠাতো না, নিশ্চয়ই কিছুর সঙ্গে জড়িত আছে বলেই তো আজকে এই কেসটা ওনার নামে আসছে। আজকে তো ওনাকে মনে হয় দিল্লিতে কোর্টে, মনে হয় আজকে বোম্বাই কোর্টে আজকে মনে উঠাবে, আমিও শুনতেছি পেপারের মাধ্যমে। আমি তো অবাক কি, আমাদের গ্রোটা গ্রামবাসী অবাক খাই গেছে যে এই ছেলে আমাদের এই পাড়াতে এতদিন ধরে বড় হলো, তারপরে এই ছেলে যে এই কাজের সঙ্গে জড়িত আছে সেটা কিন্তু আমাদের গোটা গ্রামবাসী কিন্তু আমরা অবাক খাই গেছি। মুক্তা মাহাতোকে মুম্বাই এটিএস লারেট সিজিএম কোর্টে প্রডিউস করে এবং তার বিরুদ্ধে অভিযোগ অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের এবং 120B আইপিসির অভিযোগে তাকে কোর্টে প্রডিউস করা হয় এবং ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়ার জন্য প্রেয়ার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে ভারতের কিছু গোপন তথ্য বাইরে পাচার করার অভিযোগ। এই অভিযোগে মুম্বাইয়ে একজনকে অ্যারেস্ট করেছে, তার সূত্র ধরে ইনভেস্টিগেশন করে জানতে পারা গেছে এই মুক্তা মাহাতোর সঙ্গে সেই ব্যক্তি আর্থিক লেনদেন রয়েছে এবং সেই আর্থিক লেনদেনের জেরে আরও জানতে পারা গেছে যে মুম্বাই যে ডকইয়ার্ডে জাহাজের আনাগোনা হয় সেই আনাগোনাগুলো তারা ফলো করতো এবং বাইরে পাচার করতো সেই তথ্যগুলো। এবং লারেট সিজিএম কোর্ট সমস্ত তথ্য বিবেচনা করে তাকে 3 দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে এবং 18 তারিখে সকাল 11টার সময় মুম্বাই থানে কোর্টে তাকে পুলিশ করতে অর্ডার দিয়েছেন। উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, TV News 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলি মেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, USG, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফেসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে
চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপোবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909093। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।